শতাংশ। এবার একটা প্রশ্ন উঠছে যে রোপা 2019 কি করে এলো, কিভাবে এলো? ডিসেম্বর 2022 রায় দেখুন 19 পাতায় 27 নম্বর অনুচ্ছেদ, ওখানে মাননীয় বিচারপতি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রবীন্দ্রনাথ সামন্ত তিনি রায়ের মধ্যে জানাচ্ছেন যে রূপা 2009 ডিএ এবং এরিয়া ডিএ দিতে হবে। তো কবে জানাচ্ছেন? 20 মে 2022, তখন তো রূপা 2009 চালু নেই, তাহলে এরিয়া ডিএ হতে পারত, কিন্তু রূপা 2009 ডিএ কি করে হলো? এক এবং একমাত্র হতে পারে যে রূপা 2009 যে ডিএ প্রসঙ্গ বলা আছে সেটা তো রূপা 2019 বলা নেই। সেটা নিয়েও বিচার করতে পারেন, মানে নেমলি হাইকোর্ট তারা সেটা করেছে। সুপ্রিম কোর্টে আরেকটা বিষয় আছে যেখানে আমরা জানিয়েছি শর্তটা কি, সংবিধানের 142 ধারা, 136 ধারা তো বললাম, সেটা হচ্ছে স্পেশাল রিট পিটিশন, 142 ধারায় দেখুন যে কোনো বিষয়ে বিচার করার ক্ষমতা কিন্তু সংবিধানে সুপ্রিম কোর্টের রয়েছে। যেভাবে বলপূর্বক জমি অধিগ্রহণের 1894 সালের ব্রিটিশ আমলের আইনটা এই সুপ্রিম কোর্টের মামলায় বাতিল হয়ে গিয়েছে, সেই অথরিটির কাছে আমরা জানিয়েছি সুদ সমেত সকলের জন্য চালু আর পাওনা দিয়ে কথা।